মধুখালী পৌরসভার প্রধান বাজারের বিভিন্ন দোকানে খাদ্যের সন্ধানে একটি হনুমান এক সপ্তাহ যাবত হানা দিচ্ছে। এ সময় বাজারের ব্যবসায়ী সহ উৎসুক জনতা হনুমানটিকে দেখার জন্য ভিড় করছেন। একাধিক ব্যবসায়ী ও ক্রেতা জানায়, হনুমানটি প্রকাশ্যে মানুষের মাঝে ঘুরলেও কাউকে কোনো ক্ষতি করছে না। অনেক কাঁচামাল ব্যবসায়ী হনুমানটিকে পাকা কলা ও শসা সহ বিভিন্ন প্রকার খাবার দিচ্ছেন, কোনোটা নিচ্ছে আবার কোনোটা নিচ্ছে না। তবে ব্যবসায়ী এবং উৎসুক জনতার ধারণা, হনুমানটি খাদ্যের সন্ধানে লোকালয়ে চলে এসেছে। মধুখালী পৌরসভার বাজারের একটি ঔষধের দোকানে চন্দনা ফার্মেসিতে দেখতে পাওয়া গেলে ক্যামেরাবন্দি করেন এক প্রতিবেদক। এ সময় হনুমানটিকে উৎসুক জনতায় ঘিরে ধরে আবার কেউ কেউ হনুমানটিকে খাবার দিচ্ছেন। এ সময় হনুমানটি কিছুটা আতঙ্কিত মনে হচ্ছিল। ঔষধের দোকানদার বললেন, তার দোকান থেকে হনুমান খাদ্য ভেবে হার্টের ঔষধ খেয়ে ফেলেছে।